ঘাটাইল পৌরনির্বাচনে 5 নং ওয়ার্ডে জনপ্রিয়তা শীর্ষে থাকা সৎ ও আদর্শ ন্যায়নিষ্ঠাবান কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহেদ আহমেদ ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওয়ার্ডের অলিগলি ও বাসাবাড়িতে। আঠাশে নভেম্বর রবিবার সারাদিন উটপাখি মার্কায় ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন ধর্মবর্ণ সব শ্রেণী পেশার মানুষের কাছে এবং প্রচারণা গিয়েও সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে। কাউন্সিলর প্রার্থী এস এম শাহেদ আহমেদ প্রচার ও প্রচারণা ও আচার আচরণে মুগ্ধ হয়েছে ভোটাররা। এবারের নির্বাচনে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মীবৃন্দরা। পৌর 1 নং ওয়ার্ডের ভোটার মোকসেদ শেখ জানান, এস এম শাহেদ আহমেদ খুব ভালো লোক, আমি নির্দ্বিধায় বলতে পারি তিনি নির্বাচিত হলে এলাকার জনগণের সার্বিক দাবি আদায়ে কাজ করবেন, নাগরিক অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এস এম শাহেদ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব, সন্ত্রাস মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে সোচ্চার থাকব, এলাকার জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখব। যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হই তাহলে জনগণকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই পৌর 5 নং ওয়ার্ডকে একটি উন্নত আধুনিক ও মডেল পরিচ্ছন্ন ওয়ার্ডে রূপান্তরিত করব।